10,000? হ্যাঁ, এই বলুন টাকাটা আপনি ফেরত নেবেন, নইলে আমি নেব না। কি ব্রেন মাইরি আমাদের ঠাকমা রে, বা এ তো মানে ঝাড়াঝাড়ি কম্পিটিশনে মানে ফার্স্ট হয়ে যাবে, ঝাড়াঝাড়ি কম্পিটিশনে মানে ফার্স্ট হয়ে যাবে। আচ্ছা, ছবির নাম বৌরানী। দেখতে পাবে এবার দিদি আর দাদা আর একটা ঠাকমা মিলে কিভাবে করছে অন্যের পেছনে কাঠি। অকারণে বুড়ো মানুষের মুখে জুতো তুলে দেন, নাটক করে কাঁদার অ্যাক্টিং করে দিদি বোঝাতে চায় দিদি বেশ খাঁটি। ছবির নাম বৌরানী। রামায়ণে রাম সীতার ভালোবাসা বেশ খাঁটি, সেই সীতা এই বুড়ো মানুষের হাতে কেন খেলো চাটি, সেই কাহিনী দেখতে সবাই চলে এসেছে নাকি। হাই গাই, দিস ইজ সুদীপ দাস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিসেন্ট রোস্টার। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা যারা আমার চ্যানেল নতুন তাদের অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তার পাশে বেল আইকনটি টিপ করে টিপে দাও। লেটস স্টার্ট দ্য ভিডিও। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত কথা। আরে কি হচ্ছে, এই গানটা করতে দাও। কি হলো, এ কি সব মালখস সব এসে গেছেন, তো শুরু করা যাক। বৌরানী, ওয়ান অফ দ্য মোস্ট, একটু ভালোবাসা একটু রাগ, একটু ঠাকুমার গালাগালি, একটু রোমান, একটু অপমান, একটু স্টাইলিশ দিদির সঙ্গে রোমান না থাক পরে বলবো। দেখুন, ইন্ট্রো হলো, কবিতা হলো, গান হলো, তাহলে একটু লুচি আলুদম হয়ে যায়। রাবিশ, ওসব আমরা খাবো না, আমাদের জন্য চিকেন কাটলেট বানাও। ও, ইংলিশে ফাটর ফাটর না, আমি মানে ইংলিশটা বুঝি না বলে আমাকে ইংলিশ দিয়ে যায় নাই তাই করে অপমান করা। আচ্ছা দেখা, গ্রামের একটা পরম্পরা আছে, আপনি যেই খাবার খেতে চাইবেন সেই খাবারটা আপনাকে একটু ইংলিশ উচ্চারণ করে বলতে হবে। একটু শুরু করে দিন কীর্তনটা। সি কে হইতো, সি কে, সি আই কে, সি কে গোষ্ঠীর মাথা, চিকেনের নাম করতে গিয়ে সি চি পি। কি ঠাকুমা, কেমন গালটা দিলাম বলো। আরে এসব তো তোমার কাছ থেকে, সেটা আমি আপনাকে এত ভালোবাসি। আই লাভ ইউ ঠাকুমা, আই লাভ ইউ ঠাকুমা। যেটা মারি অমন বনানের মুখে। যেমন বাংলা সিরিয়ালগুলো হয় না, একটা নায়ক থাকবে দুটো নায়িকা থাকবে, এখানে কিন্তু একটু আলাদা রকম। আমাদের গল্পের নায়কের বাবা, তিনি সকালে রোজ উঠে প্রত্যেক দিন ঠাকুমার ছবি নিয়ে কাঁদতে থাকে। ঠিক আহারো, কি কষ্ট হয়নি আমার ঠাকুমার, মানে আমার দাদুর, সরি আমার দাদুর কি কষ্ট হয়নি। ও ঠাকুমা গো, কোথায় গেলে গো তুমি, ও ঠাকুমা গো, কোথায় গেলে গো তুমি, তোমার জন্য চিন্তা করতে করতে আমার ঠাকুর দাদুর মুখ কারণে শুকিয়ে গেছে গো, কি কষ্ট হয়নি। ও যাই হোক, একটু মরাকাণ্ডে কেঁদে নিয়েছি তো, ঠিক আছে। যাই হোক, একটু মরাকাণ্ডে কেঁদে নিয়েছি তো, ঠিক আছে। যাই হোক, একটু মরাকাণ্ডে কেঁদে নিয়েছি তো, ঠিক আছে। আচ্ছা, একদিকে আমাদের দাদু এইভাবে কান্নাকাটি করছে, আর অন্যদিকে আমাদের সেই দাদারা কি করছে না, তো আমার প্রিয় দিদিকে নিয়ে রোমান্স করছে তার সঙ্গে। কি অভদ্র দেখো, আমার দিদি গিলে টাড়াই করছে। কি অভদ্র দেখো, আমার দিদি গিলে টাড়াই করছে। আচ্ছা, আমার দিদি গেলে টাড়াই তো, প্রাণ আমি রাখবো না। আজ বিড়ি খেয়ে খেয়ে, মানে সরি বিড়ি খেয়ে খাই, সালা মোদা মাথা লাগবে। আজ সিগারেট খেয়ে খেয়ে প্রাণ আমি বিসর্জন দিয়ে দেবো। A few moments later. আমার দিদিকে নিয়ে এইসব, আমার দিদিকে আমাকে কোনোদিন বলেনি যে চলায় আমার সঙ্গে একটু সব করবি, চলায় আমার সঙ্গে একটু সব করবি। আচ্ছা, কি কষ্ট, আমার স্টাইলে দিদির সঙ্গে একটু ইয়ে করতাম না, বলি না বল। আমারটা ছোট বলে আমাকে বললো নি, আমারটা ছোট বলে আমাকে বললো নি। বাড়িতে চার পাঁচটা কচি কচি ছেলে মেয়ে, রোজই মা এনে দাও মা এনে দাও করে বায়না করে। তার মানে কি বলতে চাইছো তুমি? আমাদের দুজনের মধ্যে কেমন যেন একটা মিল রয়ে গেছে, এখন মিলনটা হয়ে গেলেই। এই এই মুখ সামনে কথা বল বুড়ো, না হলে তোর বান্টু কেটে দেবো শালা, না হলে তোর বান্টু কেটে দেবো শালা। যে আমার বউটা পাঁচ পাঁচটা দুধের শিশুকে আমার কাঁধের উপর চাপিয়ে দিয়ে
অকালে চলে যা। আর দুধের শিশু মানে খাটের মোড়া আব্দামরা মাল, তো নিজের দাঁড়ায় নিজের দাঁড়ায়। আচ্ছা তো শিশুগুলো এখন দুধ খাওয়া আসতে আছে, অসভ্য মাল সালা। আমার ফেভারিট খাবার লেট টানার নেই, আমার ফেভারিট খাবার লেট টানার নেই। তোকে আমি অভিশাপ দিচ্ছি, তোর কোনোদিন দাঁড়াবে, তোকে আমি অভিশাপ দিচ্ছি, তোর কোনোদিন দাঁড়াবে। আচ্ছা আমাদের এই গল্পের হার হাবাতি ঠাকুমা খুবই ঠাকুর বক্ত। ও কি ভক্তি মাইরি, অতি ভক্তি চরে লক্ষা। এইদিকে ঠাকুরকে ভক্তি করছে, ওদিকে দরজার আড়ালে আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে কার কিভাবে বাঁশ দেওয়া যায়, অন্য দিয়ে কি করছে কিভাবে লোকের টাকা ঝাড়া যায়। 10,000? হ্যাঁ, বলুন টাকাটা আপনি ফেরত নেবেন, নইলে আমি নেবো না। কি ব্রেন মাইরি আমাদের ঠাকমা রে, এ তো মানে ঝাড়াঝাড়ি কম্পিটিশনে মানে ফার্স্ট হয়ে যাবে, এ তো মানে ঝাড়াঝাড়ি কম্পিটিশনে মানে ফার্স্ট হয়ে যাবে। আচ্ছা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওকে লাইক করে দেবেন, ভিডিওকে শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে। আমাকে ফলো করতে পারেন ইনস্টাগ্রাম সুইপ্টার্স 429। দেখা হচ্ছে এইরকম নতুন মজাদার ভিডিও নিয়ে, ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।